সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। আজকে আমরা ছক 1.20 এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ছক 1.19 ক্রমিক অনুযায়ী দশের বদলে তোমার নেওয়া সংখ্যাটির ভিত্তি ধরে নিচের ছকে ভাগ কি হবে তা নির্ণয় করো এবং প্রয়োজনে খাতায় ছকটি সম্পূর্ণ করো। তো এর আগের ক্লাসে আমরা ছক 1.19 নিয়ে আলোচনা করেছিলাম। যার আগের ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে দেন, এই ক্লাসটি করবা। তো আমার বেজোড় রোল ছিল, এই জন্যে আমি এখানে 5 বসাবো, যাদের জোড় রোল তারা 6 বসাবে। ভাগ, এখানে সবগুলো 5 দিয়ে ফিল আপ করতে হবে, কারণ বেস বা ভিত্তি হবে সবগুলোর 5। তারপর এখানে বলছে বাহ্য, বাহ্য বলতে যাকে ভাগ করা হয়। 5 উপর সূচক 4, এটা হচ্ছে বাহ্য। প্রথম পদের গুণাকারের কাঠামো, আমরা 5 উপর 4, 5 কয়বার? 4 বার লিখতে পারি, 1 বার, 2 বার, 3 বার এবং 4 বার। তো আমরা ভাজকটা লিখতে পারি। দ্বিতীয় পদের গুণাকারের কাঠামো, 5 উপর 2, অর্থাৎ 5 হচ্ছে 2 বার। ভাগফল কাঠামো আমরা এখন এখানে লিখব। আমাদের বাহ্য ছিল কয়টা? 4টা। তো 4টা 5 লিখব, 2টা, 3টা এবং 4টা। দেন ভাজক, ভাজক হচ্ছে 2টা, আমরা 2টা 5 লিখব। তো এই 5, এই 5 কাটাকাটি, এই 5, এই 5 কাটাকাটি, আমাদের থাকে কেবল 2টা 5। আমাদের ভাগফল হলো 5 কেবল 2টা। ভাগফলের সূচকীয় কাঠামো, তো আমরা 5 লিখে উপরে সূচক বা ঘাত বা পাওয়ার হিসেবে 2 লিখব, কারণ 5 হচ্ছে 2টা। একইভাবে আমরা এখানে বাহ্য হবে 5 উপর 3। গুণাকারের কাঠামো, 5 হবে 3 বার। ভাজক হচ্ছে 5 উপর 2, এর গুণাকারের কাঠামো হচ্ছে 5 2 বার। এখন আমরা ভাগ করব। তো 3টা 5 লিখব, 1টা, 2টা এবং 3টা, নিচে হবে 2টা 5। এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, তাহলে 5 থাকে কেবল 1টা। আমরা এখানে বেস হিসেবে লিখব 5। তো 1টা 5 মানে পাওয়ার হিসেবে আমাদের থাকবে কত? 1। তারপর এখানে হবে বাহ্য 5 উপর 4, গুণাকারের কাঠামো 5 কয়বার? 4 বার, 2 বার, 3 বার এবং 4 বার। ভাজক 5 উপর 1, গুণাকারের কাঠামো মানে 5 1টাই, আমাদের ভাগ করতে হবে। উপরে হবে 4টা 5 আর নিচে হবে কেবল 1টা 5, এইটা এটা কাটাকাটি, তাহলে 5 হচ্ছে 3টা। আমরা এখানে 3টা 5 দিব, 2টা 3টা। এর সূচকীয় কাঠামো কী দেখো, 5 উপর কী হবে? 3। 5 উপর 2 ভাগ 5 উপর 1, এখানে বাহ্য হচ্ছে 5 উপর 2, গুণাকারের কাঠামো 5 2টা, ভাজক হচ্ছে 5 উপর 1, গুণাকারের কাঠামো 5 হচ্ছে 1টা। তো এখন আমরা কী করব, উপরে দিব 2টা 5 আর নিচে হবে 1টা 5, এই 5 এই 5 কাটাকাটি, তাহলে ভাগফল হবে কেবল 1টা 5। সূচকীয় কাঠামো, 5 দিয়ে উপরে আমরা কী দিতে পারি? 1 দিতে পারি, কারণ 1টা 5। ছক 1.19 ও ছক 1.20 এর আলোকে তুলনা করার চেষ্টা করো, কী বুঝতে পারলে? যদি ভিত্তি একই হয় তাহলে দুটি সূচকীয় কাঠামোকে ভাগ করা হলে ভাগফলটিও একই ভিত্তির নতুন একটি সূচকীয় কাঠামো হয়। নতুন সূচকীয় কাঠামোর সূচক বা ঘাটটি হয় বাহ্যের সূচক বা ঘাত হতে ভাজকের সূচক বা ঘাতের বিয়োগফল। নিচের ছকের সাহায্যে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে। অর্থাৎ আমাদের এখানে দেখো 5 উপর 4, অর্থাৎ বেস হচ্ছে 5, 4 হচ্ছে পাওয়ার। একইভাবে বেস হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে 2। আমরা এটাকে এভাবে লিখতে পারি, একটা 5 কমন নিতে পারি, দেন পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ, কারণ এখানে ভাগ রয়েছে, অর্থাৎ 4 মাইনাস 2। অ্যান্সারটা কী দাঁড়ায়? 4 থেকে 2 গেলে হয় 2, 5 উপর 2। তো এখানে দেখো সূচকীয় কাঠামোটা কী ছিল, 5 উপর 2। আমরা এইভাবে শর্টকাট ওয়েতেই করতে পারি। তো এইটাই এখানে বলছে। ছক 1.19 ও ছক 1.20 ব্যবহৃত তথ্য অনুযায়ী ছকটি পূরণ করতে হবে। ছকটি আংশিক পূরণ করা আছে, তোমার শিখন ও ছক দুটি হতে প্রাপ্ত তথ্যের মাধ্যমে ছকটি সম্পূর্ণ করো। তো এখন আমরা এই ছকটা এবং এই ছকটা সম্পূর্ণ করব। এখানে 10 উপর পাওয়ার হিসেবে রয়েছে 4, 10 উপর পাওয়ার হিসেবে রয়েছে 2 এবং এইগুলো ভাগ আকারে রয়েছে। ভাগ করার ধাপ, আমরা 1টা 10 নিব আর পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ, কারণ ভাগ রয়েছে। তো 4 মাইনাস 2, 4 থেকে 2 চলে গেলে হয় 2। সেমভাবে এখানে আমরা 1টা 10 নিব, তারপর পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ, অর্থাৎ 3 মাইনাস 2, 3 থেকে 2 চলে গেলে হয় 1। এখানেও সেম,
দশ নিলাম, তারপর পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। চার থেকে এক চলে গেলে হয় তিন, আর এখানে দুই থেকে এক চলে গেলে হয় শূন্য। ছক 1.20 হতে প্রাপ্ত তথ্য। তো আমাদের বেসগুলো ছিল কিন্তু পাঁচ, আমরা এখানে বেসগুলো পাঁচ দিব, সবগুলো পাঁচ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা পাঁচ কমন নিতে হবে, তারপর পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো চার থেকে দুই চলে গেলে হই কত? দুই। দেন এখানে সেম প্রসেস, তিন মাইনাস দুই এক, চার মাইনাস এক তিন, দুই মাইনাস এক মানে কত? এক। এবার একটি বিষয় লক্ষ্য করো, ছক 1.19 সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছি ভাবো তো। আমরা দশকে দশ দিয়ে ভাগ করেছি মূলত, কিন্তু সূচকীয় ভাগে এটি হয়ে যায় দশকে দশ দিয়ে ভাগ। এখন আমরা সূচকের ভাগের নিয়মটি কি শিখেছি দেখো তো। তো এই দশের উপর পাওয়ার হিসেবে রয়েছে এক, আমি তার আগে একটা দশ কমন নিচ্ছি। তো এই একটা এখানে বসানো হয়েছে, আর এই ভাগ থাকার কারণে হবে মাইনাস, মাইনাস দেওয়া হয়েছে। আর এই দশের উপর পাওয়ার হিসেবে রয়েছে এক, তো এই একটা বসানো হয়েছে। এক থেকে এক চলে গেলে হয় শূন্য। তো দশের উপর শূন্য মানে কি? এর অ্যান্সার হবে এক। মনে করার চেষ্টা করো, আমরা শুরুতেই কাগজ ভাঁজ করার খেলা খেলেছিলাম, সেখানে আমরা কি দেখে এসেছিলাম বলো তো? যখন কোনো ভাঁজ নেই তখন একটি ঘর পাওয়া যায়, অর্থাৎ যখন কোনো বাজ নেই তখন কেবল একটি ঘর পাওয়া যায়, অর্থাৎ শূন্য বাজে আমরা একটি ঘর পেয়েছিলাম। যখন বাজ ছিল একটা তখন আমরা ঘর পেয়েছিলাম দুইটা, যখন বাজ ছিল দুইটা আমরা ঘর পেয়েছিলাম চারটা। আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি? দশের উপর সূচক শূন্য হলে সেটি এক হয়। এবার তাহলে ঝটপট নিচের ছকটি পূরণ করে ফেলো তো। সূত্রের সাহায্যে বাঁকফলের সূচকীয় প্রক্রিয়া। তো এখানে দেখো বাঁকফলের কাঠামো, আমরা এটাকে এভাবে লিখতে পারি দশের উপর চার ভাগ, আর এই চারটাকে এভাবে লিখতে পারি দশের উপর চার, এটা এটা কাটাকাটি, তাহলে কি হবে? বাঁকফল এক। সূত্রের সাহায্যে প্রাপ্ত বাঁকফলের সূচকীয় কাঠামো। এককে কিভাবে প্রকাশ করা যায়? এই জায়গার সবগুলোর বেস যেহেতু দশ, এই কারণে আমরা দশ দিব, তারপর উপরে শূন্য দিব, তার মানে অ্যান্সারটা কি? এক। তারপর এখানে দুই নিব, দেন পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, দুই মাইনাস দুই। আমরা বাঁকফলের কাঠামোটা এইভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি দুইয়ের উপর পাওয়ার দুই, আর নিচে লিখতে পারি দুইয়ের উপর পাওয়ার দুই। তো এই দুই কাটাকাটি, অ্যান্সারটা হবে কি? এক। এইটার সূচকীয় আকার হচ্ছে দুইয়ের উপর শূন্য, কারণ এইগুলার সবগুলোর বেস কি? দুই। তারপর দেখো তিনের উপর সাত মাইনাস সাত, আমরা এটাকে এভাবে লিখতে পারি তিনের উপর সাত আর তিনের উপর সাত, এইটা এটা কাটাকাটি, তাহলে কি হবে? এক। আর এটাকে লেখা সম্ভব তিনের উপর শূন্য, তিন মাইনাস তিন, তো সাতের উপর তিন আর সাতের উপর তিন, এটা এটা কাটাকাটি, তাহলে কি থাকবে? এক। সূচকীয় কাঠামো, আমরা এককে কীভাবে প্রকাশ করতে পারি? এখানে সাতের উপর শূন্য দিতে হবে, কারণ এইগুলার সবগুলোর বেস কি? সাত। তারপর ছয়, এক মাইনাস এক, এটাকে লিখতে পারি ছয়ের উপর এক আর ছয়ের উপর এক, তো অ্যান্সারটা হবে এক, কারণ এটা এটা কাটাকাটি গেলে কি থাকে? এক। আর অ্যান্সারটা হবে ছয়ের উপর শূন্য। এখান থেকে তোমরা আসলে কি দেখতে পাচ্ছ বলো তো? একটু ব্যাখ্যা করলে বলা যায়, সাধারণ ভাগের নিয়মে আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে বাঁকফল এক পাই। এখন চিন্তা করো, কখন কোনো সংখ্যার উপর সূচক শূন্য হয়? যখন সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দ্বারা অথবা সেই সংখ্যার কোনো সূচকীয় আকারকে একই আকার দ্বারা ভাগ করা হয়, তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক শূন্য হলে সেই সূচকীয় ফলটি হবে এক। অর্থাৎ যেই কোনো সংখ্যা, দশ দিতে পারো, বিশ দিতে পারো, এদের উপর শূন্য থাকা মানে এর অ্যান্সারটা হবে এক। এবার কি তোমার কাগজ ভাজের সাথে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ? তো আমাদের কাগজ বাজে কি ছিল? যখন বাদ সংখ্যা ছিল শূন্যটি, তখন গড় সংখ্যা ছিল কি? একটি। অর্থাৎ দুইয়ের উপর শূন্য মানে কি? অ্যান্সার এক। এবার কি তোমার কাগজ বাজের সাথে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ? অলরেডি মিলটা আমি এখানে দেখিয়ে দিলাম। এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি, শূন্যের উপর কি সূচক শূন্য হতে পারে? এবার দেখো আমরা ছক 1.21 সাহায্য নেব। চলো ছকটির প্রথম সারিতে আমরা দশের উপর পাওয়ার চার ভাগ দশের উপর চারের বদলে শূন্যের উপর চার ভাগ শূন্যের উপর চার নিয়ে ভাবি। তো দশের উপর চার ভাগ দশের উপর পাওয়ার চার, সূত্রের সাহায্যে বাঁকফলের সূচকীয় কাঠামো। আমরা শূন্য একটা নিতে পারি, তারপর পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। দেন বাঁকফল কাঠামো এভাবে লিখতে পারি। এখন
শূন্যের উপর পাওয়ার চার, শূন্যের উপর পাওয়ার চার, শূন্যের উপর পাওয়ার চার মানে কি শূন্য চারটা, চারটা শূন্য গুণ দিলে হবে শূন্য, আর এখানেও কি হবে শূন্য। এখন কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, এই ক্ষেত্রে বাকফলটা হবে অনির্ণয়, ঠিক আছে, অর্থাৎ বাকফল নির্ণয় করা যাবে না, এইটা হবে অনির্ণয়। এখন বলো তো কেন এটি সম্ভব হচ্ছে না, কারণটি দেখো আমরা শিখে এসেছি শূন্যের উপর চার হলো আসলে শূন্য, তাহলে আমরা এই বাকফল পাই শূন্য বাই শূন্য। এখন শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা সম্ভব, তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু দেখে এসেছো যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়, তাহলে শূন্য বাই শূন্যও কিন্তু সম্ভব নয়, তাই শূন্যের উপর সূচক শূন্য হতে পারে না। এভাবে চিন্তা করে দেখো যে কোনো ক্ষেত্রেই শূন্যের উপর পাওয়ার শূন্য নির্ণয় করার জন্য আমাদের শূন্যকে শূন্য দিয়ে ভাগ করার প্রয়োজন হয়, যা আমরা করতে পারছি না, এজন্যই শূন্যের উপর সূচক শূন্য হলে সেই সূচকের কোনো মান থাকে না। এখানে তুমি আসলে কাগজ ভাজের কথাও চিন্তা করতে পারো, তুমি কি আসলে ভিত্তি শূন্য ধরে অর্থাৎ প্রতিবারে শূন্যটি করে বাজ করতে পারো, কোনোভাবে কোনোভাবেই সম্ভব না। শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত শূন্য হলে সেই সূচকের মান হবে কি এক। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে।